এবার দেশের বাজারে আসতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল। 21 অক্টোবর সোমবার 350 সিসির চারটি মডেল অনলাইনে উন্মোচিত হতে চলেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস লিমিটেড। তবে রয়্যাল এনফিল্ডের কোন চারটি মডেল দেশের বাজারে আসতে চলেছে এবং সেগুলোর দাম কত, সে সম্পর্কে বিস্তারিত তথ্য ইফাদ মোটরসের তরফে জানা যায়নি। তবে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্বস্ত সূত্র মতে হান্টার, বুলেট, ক্লাসিক ও মিটিওর এই চারটি মডেল আসতে যাচ্ছে বাংলাদেশের বাইক প্রেমীদের জন্য। রয়্যাল এনফিল্ডের 350 সিসির এই মডেল চারটির দাম 4-5 লাখ টাকার মধ্যে হতে পারে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বাজার অনুযায়ী এই মডেলগুলোর মধ্যে হান্টারের দাম তুলনামূলকভাবে কম হওয়ার কথা, তবে মডেল ও দাম সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কুমিল্লার 14 গ্রামে অবস্থিত ইফাদ মোটরসের অত্যাধুনিক কারখানাতে এই চারটি মডেল অ্যাসেম্বল করা হয়েছে। তেজগাঁও অবস্থিত রয়্যাল এনফিল্ডের শোরুমে আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হবে রয়্যাল এনফিল্ডের এই চারটি মডেল। এর আগে 2023 সালে বাংলাদেশ সরকার দেশের সড়কে 375 সিসির মোটরসাইকেল চালানোর অনুমোদন দেয়। এরপর গেল নভেম্বরেই দেশের বাজারে আসে বাজাজের N250 মডেলটি, যার দাম 3,40,000 টাকা। চলতি বছরের জুন পর্যন্ত এই মডেলের 730টিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে। এছাড়া প্রায় 4 লক্ষ টাকা মূল্যের হিরোর কারিজমা XMR 210 সিসি মডেলটিরও প্রায় 700 ইউনিট বিক্রি হয়েছে দেশের বাজারে। এবার রয়্যাল এনফিল্ডের 350 সিসির বাইক বাজারে এলে এই চারটি মডেলই হবে বাংলাদেশের সবচেয়ে বেশি সিসির বাইক। মুজাহিদ আহসান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।